আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইফতার সামনে নিয়ে ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস যদি তিনবার পড়েন তাহলে এর ফজিলত কি হবে, আপনি এর কি পুরস্কার পাবেন, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার এবং এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। সারাদিন উপাস করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রোজা ভাঙা বা খোলার উদ্দেশ্যে কিছু খাওয়াকে ইফতার বলে, আর এটি হচ্ছে ইফতারের বিধান। সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে এই ইফতার করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নত বটে। সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর দেরি না করে দ্রুত ইফতার করে নেওয়া সর্বোত্তম, এটি সহিহ আল বুখারী শরীফে বলা হয়েছে। ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা নিয়ে যে কিছু বলা হয়েছে সেটি হলো ইফতারের আগে, অর্থাৎ ইফতার সামনে নিয়ে তাসবিহ, তাহলিল ও তওবা ইস্তিগফার আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। ইফতারের সময় আল্লাহ তাআলা বান্দার সব চাওয়াগুলি পূরণ করে দেন। রোজাদার প্রচণ্ড ক্ষুধা এবং ক্লান্ত শান্ত শরীর নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহ তাআলার ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে, আর এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি বিষয়। এই ইফতার সামনে নিয়ে আপনি যদি পবিত্র আল কোরআনের ছোট্ট একটি সূরা, সূরা আল ইখলাস যদি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়গুলো দান করবেন, আপনি যে ফজিলত দান হবে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। সূরা ইখলাস কোরআনের ক্ষুদ্রতম সূরাগুলোর মধ্যে অন্যতম, সূরা কাউসারের পর এই সূরাই সবচেয়ে ছোট। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। ইখলাস শব্দের অর্থ গভীর অনুরক্তি, একনিষ্ঠা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত, ভক্তিপূর্ণ উপাসনা। এই সূরা হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয়। সূরাটি সূরা নাসের পরে সূরা ইখলাসের আয়াত সংখ্যা 4, রুকু সংখ্যা 1টি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনলেন, অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি অবহিত করা হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান। এটি সহিহ বুখারীর 5013 নম্বর সহিহ একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী 774 নম্বর সহিহ হাদিস। সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয় এই সূরা ইখলাসের মাধ্যমে। হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি 2898 নম্বর হাদিস। শুধু তাই নয়, সূরা ইখলাস দারিদ্রতাও দূর করে। সাহাল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করার সাধ্যাতীত মনে করো? এই প্রশ্নে তাদের জন্য কঠিন ছিল, অতঃপর তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এটা পারবে? তখন তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ। সহিহ বুখারী হাদিস নম্বর 5015। এছাড়াও একবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ 10 পারা খতম করার সওয়াব লাভ হবে। দুইবার পাঠ করলে কোরআনের দুই তৃতীয়াংশ অর্থাৎ 20 পারা কোরআন খতম করার সওয়াব লাভ হবে। আর কেউ যদি তিনবার এই সূরা পাঠ করে তাহলে সম্পূর্ণ কোরআন অর্থাৎ 30 পারা খতম করার সওয়াব লাভ হবে। সুবহানাল্লাহ, সূরা ইখলাস যতবার পাঠ করবে সেই হিসাব করে কোরআন খতমের সওয়াব হাসিল করবে। এর পাশাপাশি অতিরিক্ত আরও কিছু বেনিফিট পাবে, সেগুলো হলো, এক, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সহিহ জামে সগীরের 6472, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করলে জান্নাত অবধারিত হয়ে যায়। মুসনাদ আহমদ 7669 নম্বর হাদিস। এছাড়াও যে ব্যক্তি 11 বার সূরা ইখলাস পাঠ করবে
সমস্ত বাহিনী নিয়েও শয়তান তার বিরুদ্ধে লাগিয়ে দিও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না যতক্ষণ সে নিজের ইচ্ছায় না করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পবিত্র রমজান মাসে ইফতার সামনে নিয়ে ক্লান্ত এবং শান্ত শরীরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কেঁদে কেঁদে যদি সূরা ইখলাস পাঠ করতে পারেন অন্তত তিনবার সূরা ইখলাস পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 30 পারা কোরআন পড়ার বা 30 পারা কোরআন খতম করার সওয়াব দান করবেন আমি অনুরোধ করব আমার এই ছোট ইউটিউব চ্যানেলের দিন ভাই বোনেরা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন কিংবা যারা আজকে ভিডিওটি দেখতেছেন প্রথম তাদের কাছে অনুরোধ করব আপনি নিজে আমলটি করুন আপনার নিকট আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও আমলটি করার জন্য বলুন ও শুধুমাত্র রমজান না আপনি যে কোনো সময় সূরা ইখলাস পড়তে পারেন এই সুযোগ সুবিধা বা এই সওয়াব পাওয়ার জন্য আমি অনুরোধ করব বিশেষ করে রমজানের এই কয়টি দিন বাকি রয়েছে ইফতার সামনে নিয়ে বেশি বেশি সূরা ইখলাস পড়াবেন নিজে পড়বেন আপনার নিকট আত্মীয়-স্বজনদের কেউ বলবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের কাছে পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু